সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি আন্দোলনে নেমেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 7ই নভেম্বর উপলক্ষে আয়োজিত জনসভায় একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, এখন একটাই দাবি, সরকারকে বিদায় করা, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সরকারকে পদত্যাগ করতে আবারও আহ্বান জানান তিনি। আন্দোলন সংগ্রামে আরও ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আমরা আর ঘরে ফিরে যাবো।